মানে জয়ের একই তো তুমি কি মিন করছো বলো তো আমি কি মিন করব সব কথা তো আপনি একাই বলছেন আচ্ছা আর অবাক হওয়ার মতো কি কি ঘটেছে বলুন শুনি ও এর মধ্যে আমি একটা নতুন প্রজেক্ট আছে বাট সব পরে বলব শোনো জবটা হারিয়ে ফেলার পর জয়া তো ছিল ভীষণ আপসেট দেখেছিল তো এখন যদি ওকে দেখো না মনে হবে যে সেই দিনাজপুরের জয়া সে কখন থেকে জয়া জয়া করে যাচ্ছে আপনি তো এত নির্লজ্জ ছিলেন না সামির ভাই প্রেমে পড়লে কি মানুষ এরকম বোকা হয়ে যায় বিরক্তিকর মিথিলা তুমি তো জয়ার জন্য অনেক কিছু করলে তোমার কাছে আরেকটা রিকোয়েস্ট সেটা হচ্ছে যে তুমি একটু দেখো না যে ওই ডোনেশনের বাকি টাকাগুলো পাওয়া যায় কিনা কারণ জয়া আসলে খুব টেনশন করছিল তোমার কাছ থেকে ফোন না পেয়ে আচ্ছা এই কারণেই তাহলে আপনি আমাকে খুঁজছিলেন তাই না আমি অবশ্য আপনার কলের কথা শুনেই বুঝতে পেরেছিলাম কিছু একটা তো আছে নাহলে সামির ভাই রাঙাখালা পর্যন্ত ফোন করবে কেন তাহলে প্রয়োজনটা এটাই কেন তুমি কি সেটার জন্য রাগ করছো না না আমি যদি রাগ করি তাহলে আমি মানুষকে মারি যেহেতু আপনি এখন পর্যন্ত অক্ষত আছেন রাগ করি মা জি বাবা নিশিকে তো ফোন করছি নিশি তো ফোন তো হচ্ছে না অনেকক্ষণ ধরে আমরা ট্রাই করছি তোর মা তো টেনশন করছে তুই একটু দেখ তো ফোন কেটে দিয়েছে বাবা আমার মনে হয় বাসার কাছাকাছি চলে এসেছে রিক্সায় সেই জন্য হয়তো বা ফোন কেটে দিয়েছে আর স্টুডেন্ট পড়াতে হয়তো দেরি হয়েছে সেই জন্য লেট হয়েছে মাকে টেনশন করতে না করো না আজকে তো টিউশনেতে যায়নি ওর তো টিউশনে নেই আজকে সে সকালে বেরিয়েছে সে সকালবেলা বেরিয়েছে তো এতক্ষণ ধরে যে ফেরেনি এই কথাটা তো তোমরা আমাকে কেউ বলোনি মা ও না ইদানিং তিনি কেমন হয়ে গেছে ও কোথায় যায় কি করে কিছু আমাদের বলে না আমাদের ফোন করে করে জানতে হয় দিনাজপুরে থাকতে তো এরকম ছিল না তুই একটু ওর সাথে কথা বলতো মা আমি কথা বলবো বাবা তুমি টেনশন করো না মাকে টেনশন করতে না করো আমি দেখছি
সুন্দর জিনিস তো ভাইরাল মনে হচ্ছে কাশ্মীরি নাকি এই শালের সুনাম শুনে আসছি সেই বাপদাদার আমল থেকে এখনো এর আবেদন এতটুকু পাবেনি তোমাকে খুব সুন্দর লাগছে আচ্ছা সামির তুমি কি দু একদিনের মধ্যে দিনাজপুরে যাচ্ছ নাকি না তো এখন কি করে যাব তাহলে সয়েল টেস্টের জন্য যারা যাবে তারা কি করবে কোথায় থাকবে জমি কি করে চিনবে তোমার দাগ নম্বর মনে আছে না জমি দাগ নম্বর তো আমার সব মুখস্থ শুধু আমার জমির না তোর বাপের জমি আশেপাশে অনেকের জমির দাগ নম্বর খতিয়ান নম্বর সব আমার মুখস্থ এগুলো শিখিয়েছিলেন সব আমার বাবা আরে উনি তো ছিলেন এসব ব্যাপারে আর অনেক বড় জিনিয়াস তাহলে তো হয়ে গেল তাহলে এক কাজ করি ওই দাগ নম্বরটা দিয়ে দেবো তাদেরকে চাচি বলছিল মানে তুই যার সাথে ব্যবসা করছিস ঋতিকা সাহেব তাকে একদিন বাড়িতে নিয়ে আসতে দেখি একটু পরিচিত হই কি বলিস হ্যাঁ একদম বাবা তুমি যে এই কথাটা বলেছো না একদম ঠিক বলেছো বাবা এই কথাটা হ্যাঁ এই কথার জন্য তোমাকে তো একটা বড় ধরনের পুরস্কার দেওয়া উচিত আসলেই তো তুই তো জানিস না ঢাকা শহরে প্রতি 10 জন লোকের মধ্যে 9 জন হচ্ছে নানা রকম ফন্দি ফিকিরি করে ঘুরে বেড়ায় ধান্দাবাজ ফক্কর টাইপের লোক এখন এরকম একটা বড় অ্যামাউন্ট নাড়াচাড়া করবে সেটা কে করছে তার সম্পর্কে একটু খোঁজ খবর নেওয়া দরকার তো নাকি আরে না 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 ওই জন্য না মানে এমনি মানে তাকে দেখি একটু জানি মানে পরিচিত হই মানে শুনেছি উনি অনেক জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষের পাশে বসে থাকলেও না জ্ঞান বাড়ে হ্যাঁ তা তো ঠিক আর বর্ষটা আসলে মানে ইফতেকার সাহেব উনি হচ্ছে ইউনিভার্সিটির প্রফেসর তো যতটুকু দেখেছি যে খুবই নির্লোভ মানুষ কিন্তু মানে ওরকম মানে ধান্দাবাজ টাইপের লোক সে না আর আমি আগে ভেবেছিলাম যে তোমাদের সাথে ওনাকে পরিচয় করে দিব তো আমি আনবো নিয়ে আসবো দু একদিনের মধ্যে আনবো বিদেশে এখন বাংলাদেশে এসে কোথা দিয়ে কি করবে বাংলাদেশের অবস্থা কি লোকজন কোথায় আছে ওর কোন আইডিয়া আছে বাবা একদম এটা খুব একটা ভালো কাজ হয়েছে খুব ভালো একটা কথা বলেছে আপনার মাঝে মাঝে কি মনে হয় জানো মনে হয় যে সবকিছু ছেড়ে ছুড়ে জাস্ট চলে যায় এখান থেকে নিজে নিজের মতো করে থাকবো কোনো ঝামেলা হবে না মানে আদরের একটা লিমিট ওটাও যদি বিরক্তিকর একটা পর্যায়ে পড়ে যায় না তাহলে এর থেকে বাজে ব্যাপার আর হয় না মানে আমার কাছে মনে হয় যে সারাক্ষণ একটা জেলখানার মধ্যে আমি আটকে আছি এই অল্প কয়েকদিনে তুমি এরকম হাতে উঠলে আমার কথা ভাবো 8টা বছর আমি এই সংসারে চলো কেন
পেটে খাবার গেলে রাতটা কেটে যাবে। তোমার কাছ থেকে যা পেয়েছি আর আমি যা তোমাকে দিয়েছি এই বিবাহ তাকে স্পর্শ মাত্র করতে পারবে না, এই নিশ্চয় জানো বাসু। তবে বিবাহ করতে যাচ্ছ কেন সোমশন? সে কথা যদি বুঝতে নাও পারো তবু দয়া করো আমাকে বাসু, তবু বলো, বুঝতে চেষ্টা করি। সোমশন, কঠিন ব্রত নিয়েছি, আজকে এই পর্যন্ত থাক। হ্যাঁ রবীন্দ্রনাথের বাসুরি তোমার এত প্রিয় খেলা, কতবার যে তোমাকে পড়ে শোনালাম। আসলে তুমি যখন পড়িস তখন আমার খুব ভালো লাগে। তুমি অনেক টায়ার্ড খেলা, এবার ঘুমোতে যাও। আচ্ছা স্যামের সঙ্গে তো দেখা হয়েছিল? কি বললো? ওই কাজের কথা। উনি আমাকে কাজ ছাড়া অন্য কোনো কিছুর জন্য ডাকে না খেলা। কত কিছুই তো ভালো লাগে মিথিলা, চলতে ফিরতে কত কিছুকে আমরা ভালোবেসে ফেলি, কিন্তু সেই ভালোবাসার সব জিনিসকে তো আমরা আমাদের নিজেদের করে দাবি করতে পারি না, তাই না? শোন, আমার মনে হয় তুই আবার তোর কাজে ব্যস্ত হয়ে যা, ইউ উইল ফিল বেটার। দেখি খেলা, অফিসটা কালকে থেকে শুরু করব। তুই কাজে ব্যস্ত হলে আমি একটু শান্তি পাই, বুঝেছিস? কাল থেকে তোর যদি কোনো কাজ থাকে তুই ফোন করে জানিয়ে দিবি, আর যখনই তোকে ফোন করবো ফোনটা রিসিভ করবি, কারণ মা টেনশন করে। মা তো তোমার জন্য টেনশন করে আপু, তুমি যখন হাজারটা কাজ শেষ করে বাড়িতে ফিরো তখন কি তোমার কোনো কৈফত দেওয়া লাগে? আমাকে কেন সবসময় কৈফত দিতে হবে? আমার কি কোনো ফ্রিডম নাই নাকি? আর আমি বাড়ির ছোট বলে সবসময় তোমরা কেন আমাকে ডমিনেট? আস্তে কথা বলো, তোমাকে এমন কোনো আহমরি কথা বলা হয়নি যে চিৎকার করে বাড়ি মাথায় তুলতে হবে? বলা হয়েছে আপু, আমার ব্যক্তি স্বাধীনতার উপর আঘাত করা হয়েছে। তুমিও তো কয়েকদিন আগে সারাত বাইরে ছিলে, অফিসের কাজের জন্য ছিল না অন্য কোনো কাজের জন্য ছিলে, কে জানে? অন্য কোনো কাজে মানে? ঠিক আছে, সেটা আমি করব। কি খবর মিথিলা? আপনি তো একদম হাওয়া হয়ে গেলেন। করিশ ভাই কি হয়েছে বলুন তো? আমি অফিসে নিচে যাওয়ার পর দারোয়ান বলল অফিস নাকি বন্ধ। খবর টবর মনে হয় কিছু জানেন না? না আচ্ছা, অনেক কথা বুঝছেন, এত কথা তার ফোনে বলা যায় না, সামনাসামনি কথা বললে মনে হয় বেটার হয়। কোথায় আছেন আপনি? হ্যাঁ ওই তাহলে পিঙ্ক ওয়ার্ডে চলে আসেন, আমি ওখানে যাচ্ছি, চলে আসেন, সাক্ষাতে কথা বলি। আচ্ছা আমি আসছি।
থেকে ভাই একটা কথা বলা যাবে, জাস্ট আ সিঙ্গেল ওয়ার্ড। কথা তো বলেই ফেলেছেন, আমার ধ্যান তো ভঙ্গ হয়েই গেছে, এখন আর থামবে কেন? অনুমতি কি প্রয়োজন বলে ফেলুন, কি বলতে চান? আচ্ছা আপনার কি একটু সময় হবে আমাদের বাড়িতে যাওয়ার? মানে আপনাকে ইনভাইট করতে চাই। আচ্ছা সাধারণত আমি কোথায় থাকি, কখন থাকি সেটা তো আপনার জানাই, আপনি তো ইতিমধ্যে জেনেই গেছেন। তাহলে চলে আসলেই দেখা হয়ে যায়, এখানে এত আয়োজনের তো কোনো প্রয়োজন বোধ করি না। না আসলে ঠিক ঠিক আয়োজন না, মানে অবশ্য আপনি যেতে না চাইলে ভিন্ন কথা। ইনভাইটেশনটা কার? ধরে নিন আমার। ধরে নি, আর যদি ধরে না নি? তাহলে তো সত্যি কথাটাই বলতে হয়। আচ্ছা আমার চাচা, আমার বড় চাচা, উনি আসলে আপনার সাথে দেখা করার জন্য ভীষণ ইন্টারেস্টেড। তো মানে আমার বড় চাচা হচ্ছেন আমার বাবার মতো, আমি ওনার কাছেই বড় হয়েছি। আসলে ওনার ডিসিশনের বারে না আমি এখন পর্যন্ত জীবনে কোনো কিছুই করিনি। আপনি নিশ্চয়ই ফ্যামিলির ছোট ছেলে, রাইট? জি। ছোটদেরকে লোকজন ভরসা করতে না, আসলে মানে আমার ক্ষেত্রে আসলে এখনো ওরকমটা হয়নি, এখনো যথেষ্ট ফ্রিডম আছে ফ্যামিলিতে আমার। না না সামিল, আপনার ফ্রিডম আছে কি না, মানে আপনার আপনি ফ্রি কি না, আপনি ফ্রিডম অ্যাচিভ করেছেন কি না কখন বুঝবেন জানেন? যখন দেখবেন আপনাকে কষ্ট করে আর কাউকে কনভিন্স করতে হচ্ছে না, তার অনলি ইউ ক্যান ফিল দ্যাট ইউর ফ্রি, হ্যাভ অ্যাচিভ ফ্রিডম। বসেন, কফি খান, আস্তে আস্তে বসেন। এক্সকিউজ মি, ইয়েস স্যার, একটা কফি প্লিজ। আরে অফিস কেন বন্ধ এটা আগে বলো। মনটা শক্ত করে বলছি, আমাদের জামান ভাই এডিটর প্লাস মালিক, আপনার একান্ত পছন্দের পাত্র, পুরো শেয়ারটা বিক্রি করে দিয়ে গতকাল কানাডা চলে গেছে। আগে থেকেই ইনভেস্টর ভিসা রেডি ছিল, টাকার জোগাড় না হওয়ায় যেতে পারছিলেন না। শেয়ারটা বিক্রি করে টাকার জোগাড় হয়ে গেছে, তাই প্যাকিং দাও, গতকাল রাতে ফ্ল্যাট ছিল। তার মানে অপরাজিত এখন বন্ধ, কখনো বের হবে না অপরাজিতা? আমি বেকার। শুধু আপনি না, অপরাজিতার সবাই বেকার। নতুন মালিক পক্ষ এসেছে, তারা বলেছে আপাতত 3 মাসের জন্য অপরাজিতা বন্ধ থাকবে। নতুন মালিকের সাথে অবশ্য যোগাযোগের চেষ্টা চলছে, অর্থকরিতে বনিবনা হয়ে গেলে চাকরিটা ফিরেও পাওয়া যেতে পারে, তবে সেটা 3 মাসের আগে না। এত কিছু ঘটে গেল আর আমি কিছুই টের পেলাম না। আপনাকে ফোন করেছিলাম তো, আমি বেশ কয়েকবার চেষ্টা করেছি বাট আপনার ফোনটা বন্ধ ছিল। আমি আসছি একটু, একটু বসে। একজন আমাকে দেখে আমার সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিচ্ছে যে আমাকে বিশ্বাস করা যায় কিনা, আর বিশ্বাস করা গেলেও কতটুকু করা যায়, হ্যাঁ সেটাকে আমি এনজয়ই করি। কেননা পদ্ধতিটা অনেক প্রাচীন এবং মেবি এফেক্টিভ। ওকে ফাইন, আমি যাচ্ছি, আমি যাব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ওয়েলকাম, থ্যাংক ইউ সো মাচ।
আমি তাহলে আজ আসি। এই সামির, সামির জি চলো। আজকে আমি আপনাকে ওই যে মেডিটেশন এন্ড ওরিয়েন্টেশন না ইয়ে মানে বাবা টাকার প্রতি আমার কোনো লোভ নাই, কিন্তু আমার মায়া আছে তো। এখন টাকাটা জলে যাচ্ছে না কুমিরে খাচ্ছে সেটা তো দেখাটা আমার দায়িত্ব, তাই না? আর জয়া, তোর কাছে টাকা আছে কিছু? থাকলে তোর মামিকে একটু দিস। এতগুলো মানুষ ওর সংসারে দিলে একটু উপকার হতো। আমাকে একটা টাকার মেশিনের খবর দিতে পারো মা? তাহলে না আমি সারা রাত বসে বসে শুধুমাত্র টাকা বানাতাম। টাকা টাকা টাকা।